তো দেখা যাক, আমরা এই যে M19 ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনটিতে আমরা কি কি পাই আর কি। তো এটা অনেক আগের, একটা পুরানো আর কি। তারপরও আমরা এখনই একটা আনবক্সিং করবো আর কি, দেখা যাক। ওয়াও, কি সুন্দর! তো এখানে কিছু তুলো বা ডকুমেন্টস পেয়ে যাবেন, তার সাথে সাথে রয়েছে দেখেন আমাদের প্রিয় জিনিসটি। ভাই কি দারুণ ভাই, আর ডিজাইনটা না অনেক সুন্দর করেছে এবার। হ্যাঁ, তো দেখি আমরা খুলি এটাকে। তো এখানে পেয়ে যাবেন আপনি এই যে লাইট টাইট চার্জ করার জন্য আর কি। তো এইদিকে পেয়ে যাবেন একটা লাইট বা USB মাইক্রো, আর এখানে পেয়ে যাবেন আপনি সুইচ। ও, অনেক সুন্দর তো, সেই চলছে ভাই। তো দেখা যাক আমরা এটাকে খুলি আর কি। ওয়াও, কি সুন্দর দেখেন। তো এটা আমরা বর্তমানে চার্জে আর কি বসিয়ে দেবো এটাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লে চার্জ হচ্ছে, ডিসপ্লে শো করছে আর কি, দুটাতেই হচ্ছে আর কি। তো এই হেডফোনটার স্পেশাল ফিচার হচ্ছে প্যাসিভ নয়েজ, যেটা আপনার কানের সাথে খুব ভালো করে ম্যাচ হয়ে আপনাকে 3D পর্যন্ত সাউন্ড প্রোভাইড করে থাকে। সাথে আরও আছে LED স্ক্রিন, যার সাহায্যে আপনার ইয়ারবাস এবং ইয়ার কেস এর ব্যাটারি লাইফ জানতে পারবেন। অল্প বাজেটে এই ব্লুটুথ ইয়ারফোনটি সবচেয়ে মাথা নষ্ট করা ব্যাপার হলো এই ইমার্জেন্সি পাওয়ার ব্যাংক সুবিধা, অর্থাৎ এটি দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। এয়ার ব্যান্ডের মধ্যেই আপনি কল রিসিভার এবং মিউজিক কন্ট্রোল করতে পারবেন। এর বাজেটে সেরা ব্লুটুথ ইয়ারফোন। তো মনে করেন যে আমরা এটা অনেকটাই সুবিধা পেয়ে থাকবো আর কি। তো যেগুলো আমরা বললাম সেগুলাই পাবো আর কি, দেখে থাকেন আপনারা।